আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিঃসন্দেহে জিকির আমি অবতীর্ণ করেছি। এখানে জিকির মানে হলো আল্লাহর কোরআন। জিকির মানে কি? কোরআন। এই জিকির আমি অবতীর্ণ করেছি, জিকির হলো আল্লাহর কোরআন। যারা কোরআন তেলাওয়াত করে তারা পৃথিবীর সেরা জিকিরটা করে। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, কারণ রমজানের ফজিলত এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস এমন মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআনুল করিম নাজিল করেছেন। কি নাজিল হয়েছে? যে 11 জন হাফেজকে আমরা কোরআনের হাফেজ হওয়ার কারণে পাগড়ি পরালাম। এই মহাগ্রন্থ জ্ঞানের দরিয়া, যার গভীরতা নির্ণয় করার ক্ষমতা আমাদের নাই, সেটির মান নাজিল হয়েছে রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। নিঃসন্দেহে কোরআনকে আমি আল্লাহ কদরের রাতে নাজিল করেছি। আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করেন আবার ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও আমার বান্দাবান্দিরা, লাইলাতুল কদর সম্পর্কে তোমরা কি বুঝো, কি ধারণা রাখো? আল্লাহ পাক আবার নিজেই জবাব দিচ্ছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতের মর্যাদা এত বেশি। আল্লাহর কোনো বান্দা যদি ওই রাতে ইবাদত করে, নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব হয় আল্লাহ সেই সওয়াব তার আমল নামায় দিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। ধরেন 83 বছর 4 মাস যদি আপনি বিরতিহীন ইবাদত করেন, বিরতিহীন ইবাদত হইলেও ঘুমাবেন না, খাবেন না, শুইবেন না, টয়লেট করবেন না, বাথরুম করবেন না, শুধু ইবাদত। আর এভাবে ইবাদত করা কি আমাদের পক্ষে সম্ভব? এইভাবে আল্লাহর কোনো বান্দা যদি 83 বছর 4 মাস ইবাদত করে যত সওয়াব পাবে। কদরের রাত্রে আল্লাহ তাআলা একটা রাত্রে তাকে সেই পরিমাণ সওয়াব দান করবে। আচ্ছা বলেন তো কদরের রাতের এত মর্যাদা কিসের কারণে? রমজান মাসের এত মর্যাদা কিসের কারণে? সে কোরআনের চরিত্র, কোরআনের আমল, কোরআনের জীবন যদি বান্দা গঠন করতে পারে আল্লাহর দরবারে বান্দার মর্যাদাও বেড়ে যাবে। আল্লাহ বলছে এই জিকির আমি অবতীর্ণ করেছি, জিকির হলো কোরআন। আর কেয়ামত পর্যন্ত কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। বলেন তো কোরআনটা হেফাজত করবে কে? আল্লাহ হেফাজত করবে। যেটা সেটা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষমতা কারো নাই। যারাই কোরআনের সাথে দুশ্মনী রাখবে, কোরআনকে নিশ্চিহ্ন করে দিতে চাইবে, কোরআনের অভিশাপে আল্লাহর আজাবে তারা শেষ হয়ে যাবে, তাদের দুনিয়া বরবাদ হবে, পরকাল বরবাদ হবে, আল্লাহর কোরআনের কোনো ক্ষতি হবে না। নারায়ে তাকবীর। ওই যে একজন হিন্দু শিল্পী গান গায় আর কি, গায়কের কাজ তো হইলো গান বানানো, গান গাওয়া। তো সে একটা গান বানাইছে কোরআন নিয়ে, যদিও সে অমুসলিম, তাও তো মুনাফিক মুসলমানগুলোর থেকে ভালো কাজ করছে। মুনাফিক মুসলমানগুলা গান বানায় অশ্লীল গান, যেসব গান শুনলে মানুষের হায়া শরম লজ্জা নষ্ট হয়ে যাবে। কোরআনের পক্ষে একটা গানও বানায় না,
বরং গানের অনুষ্ঠান মুনাফিক গুলার ভালো লাগে, কোরআনের মাহফিল দেখলে ওদের শরীর জ্বলে আবু জেহেলের মতো, মনে হয় যেন আবু জেহেলের থেকে সবে মাত্র সবক লই আইছে। এই বেটা অমুসলিম হইয়াও সে শিল্পী, সে গান করে, বাজনা বাজায়, অনেক কিছু ইসলাম অনুমোদন করে না, কিন্তু সে কোরআনকে নিয়ে একটা গান বানাইছে। সে গানের একটা অন্তরা, যদিও আমি এত ভালো পারি না, মুখস্থ করি না, কিন্তু আবার ওয়াজ মাহফিলে, দিনী মাহফিলে কথা বললে মাঝে মধ্যে একটু কাজেও কি লাগে, কারণ তেলে জ্বলে না দিলে তো বয়ান ঢুকে না ফেড়ে ভাই, তাও তো কতগুলো আছে কোনোভাবেই ওয়াজ করলে হেতেরে ওয়াজে ধরে না, আসেনি, যত বড় হুজুরে ওয়াজ করুক, বরং উল্টা বলে কি কত হুজুর আমার পকেটে থাকে, এরকম মানুষ আছে না নাই। তো ওই শিল্পী বলছে, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় তারা জানে না কোরআন হেফাজতের দায়িত্বটা কে নিয়েছেন। আল্লাহ পাকের কোরআনের প্রতিটি সুরা, প্রতিটি পারা আল্লাহর ফেরেশতারা পাহারা দিচ্ছে, এটা হলো তার গানের কলি। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, আল কোরআনের প্রতি সুরা, প্রতি পারা আল্লাহর ফেরেশতারা দিচ্ছে পাহারা। তো সে বলতেছে যে এটা কোনো মানুষের বানানো না, এটা কার দান? আল্লাহর দান, আল্লাহর দান। সুতরাং যেটা আল্লাহর দান, যেটা ফেরেশতারা সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছে, সেটা ধ্বংস করার ক্ষমতা কারো? প্রথম অন্তরা কি বলছে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, তার কলম দিয়ে এটা বাইর হয়েছে। আর মুসলমানগুলি জীবন যৌবন শক্তি দিয়ে আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে, নামদারি মুসলমান আছে না? আর এই বেটায় কয় যে সব বইয়ের দোকান যদি ধ্বংস হয়, জ্বলে ফুলে ছাই হয়ে যায়, তারপরে কোরআন পৃথিবীতে থাকবেই? থাকবে, কেমনে থাকবে, কিভাবে থাকবে? ওই যে হাফেজে কোরআনদের অন্তরে, যারা কোরআন হেফজ করেছে তাদের অন্তরে কোরআন থাকবে কি থাকবে না? তাহলে আল্লাহ তাআলা কোরআন হেফাজতের জন্য কম্পিউটার বাছাই করেন নাই, কারণ কম্পিউটারও ভাইরাস আক্রমণ করে, ধ্বংস হয়ে যায় কম্পিউটারের ডাটা। যারা ডিজিটাল চোর তারা গরু চুরির মতো চুরি করে না, ঘরের শীত কেটে চুরি করে না, বরং তারা অনলাইনের মাধ্যমে দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, এমন বৈজ্ঞানিক চোরও আছে না নাই? ডিজিটাল দক্ষতা সম্পন্ন শিক্ষিত বৈজ্ঞানিক চোর কেমনে বলা যায় কইতে পারি না। তাহলে কম্পিউটার নিরাপদ না, আলমারিতে যখন কাগজপত্র রাখেন মাঝে মধ্যে তেলা ফোকায় খায়, মরিচা পড়ে, কাগজ নষ্ট হয়নি? কলব হলো দেহের রাজধানী। নবীজি বলেছেন, ইজা সলুহাস সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। সাবধান আমার উম্মতেরা, মানুষের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, ওটা যদি সুস্থ থাকে দেহ সুস্থ থাকে, ওটা অসুস্থ হইলে পুরো দেহ অসুস্থ হয়ে যায়, সেটার নাম হইল কলব। কলব যদি নষ্ট হয় মানুষের আমল নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়, কলব যদি ভালো হয় আমলও ভালো হয়, কারণ কলব থেকে পুরো বডিটা কন্ট্রোল হয়। আর সেই কলবের মধ্যে আল্লাহ কোরআন সংরক্ষণের ব্যবস্থা করেছে, যেখানে ইঁদুর বাদর তেলা পোকা সামসিকা জারম প্রবেশ করা সম্ভব না, বান্দার কলব থেকে কোরআন কেউ চুরি করারও সম্ভাবনা নাই। আপনার কলবের কোরআন আমি চুরি করতে পারবো না, কিন্তু মসজিদের কোরআনও চুরি করলে করতে পারে ছাপানো কপি। রাশিয়ায় যখন সমাজতান্ত্রিক বিপ্লব হলো, কোটির উপরে মানুষ সমাজতন্ত্রের জন্য জীবন দিয়ে দিল, মসজিদগুলি তালা লাগানো হলো, হাজার হাজার মুসলমানকে জবাই করা হলো, নতুন করে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত নিষিদ্ধ করা হলো, পরবর্তীতে এই ভূখণ্ডে কোরআনের দাওয়াত কেমনে চালু হলো, রাষ্ট্রীয়ভাবে তো সব নিষিদ্ধ,
হাফেজে কোরআন যারা হেফজ করার সাথে সাথে তারা আলেম হয়েছে, শুধু হাফেজ হইলে হবে না, সাথে সাথে আলেমও হওয়া লাগবে। শুধু মুখস্থ করলে কোরআনের আসল হাকিকত পাবেন না, কোরআনের মেসেজ বুঝতে হবে, কোরআনের শিক্ষা বুঝতে হলে আলেম হইতে হবে। এইসব আলেম হাফেজরা তাদের কলবে এলেম নিয়ে রাশিয়ায় প্রবেশ করেছে, দাওয়াতি কাজের সূত্রপাত করেছে, ধীরে ধীরে ইসলাম সম্প্রসারিত হয়েছে। কারণ এয়ারপোর্টের মেশিনে কোরআনের কলবের কোরআন ধরার কোনো ব্যবস্থা নাই। ধরেন আপনি কোরআনের কফি নিয়ে যাইতেছেন এয়ারপোর্টে, তল্লাশি করে না কোরআন নিয়ে ঢুকতে পারবেন না, রেখে দিছে। কিন্তু কলবের ভিতরে যে কোরআনের এলেম আর হেফজ আছে, কোরআনের কপি আছে, এইটা মেশিনে ধরা পড়েনি। তাহলে দেখেন আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণ ব্যবস্থাটা কত উন্নত। হাফেজে কোরআনদের অন্তর হইল পৃথিবীতে কোরআন সংরক্ষণের শ্রেষ্ঠ জায়গা। আর হেতের হিন্দি গান মুখস্থ, বাংলা গান মুখস্থ, মিথ্যা বক্তৃতা মুখস্থ, 1000 গালি দেয়, সব গালি মুখস্থ, গালি ভুল হয় না। কিন্তু আল্লাহর কোরআনের একটা বাণী তার কলবের মধ্যে নাই, এরকম বড় বড় শিক্ষিত ডিগ্রি আলাও আছে না নাই? আপনারা দিনের বাতি এখানে লাগাইছেন, সেই বাতি এখন আপনাদের সমাজ আলোকিত করতেছে। কোরআনের আলোয় আলোকিত হোক আপনাদের এলাকা, জোরে বলেন আমিন। তাইলে হাফেজে কোরআনদের কাছে অনুরোধ, শুধু খতমে তারাবি পড়ানোই একজন হাফেজের কাজ না। কথা বুঝাই দিয়ে পারলাম? সামনে রমজান মাস আসতেছে, বহু জায়গায় হুজুর খতমে তারাবি পড়তেই হবে, জোর করে খতমে তারাবি বাছাই করে যে খতমে তারাবি পড়বে। এখন তারাবি পড়লে তো হক আদায় করে পড়া উচিত, কিন্তু আবার হাফেজরে সাপে দিয়ে দেয় 4G না 5G স্পিডে চালাইবেন। যে হাফেজ যত তাড়াতাড়ি পড়তে পারে, হয় আল্লাহ একটা হাফেজ মিলেছে রে, 20 টাকার তারাবি 20 মিনিটে পড়াইয়া ফেলায়, তখন কয় হাফেজ এটা কি বালা। কিন্তু হাফেজ যখন শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করে, সুন্দর করে রুকু সেজদা করে, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআন তেলাওয়াতের পদ্ধতিও কোরআনে আছে। একটু সময় বেশি লাগলে মেজাজ খারাপ হইয়া যায়, কই মগা হুজুর তেলাওয়াত শুরু করছে আর ছাড়ে না, আমার কোমরে বেদনা, আমি বেশিক্ষণ দাঁড়াইতে। কিন্তু যখন চা দোকানের সামনে দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়, তখন আর কোমরের কোনো অসুবিধা হয় না। রোজা আইবার আগে কতগুলো ফ্যাট জ্বলে হুজুর, গ্যাস্ট্রিক, তার মানে রোজা না রাখার ফন্দি, আগে থেকেই এতের গ্যাস্ট্রিকই ধরছে ভাব দেখায়। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ 30টা রোজা রাখার তৌফিক দাও, পুরো মাস রোজা রাখার তৌফিক দাও, জোরে বলেন আমিন। বলছিলাম বন্ধু, খতমে তারাবি পড়বেন ভালো, খতমে তারাবিতে পুরা কোরআন শুনবেন, কিন্তু খতমে তারাবিতে যে আইন কানুনের কথা আল্লাহ বলবে কোরআনে আছে, সেগুলা মানলেন না, শুধু শুনলেন না, মানলে শুধু শোনার মধ্যে বেশি কোনো ফায়দা হবে? ধরেন এক এক করে 10 নাকি ভাইলেন, আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রেবা, হাবে সাহেব তেলাওয়াত করলো আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রেবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, সুদ হারাম, ব্যবসা হালাল, ইমানদার হালাল খাও, হারাম খাইও না। খতমে তারাবিতে আয়াত তেলাওয়াত হইতেছে, উনি খালি শুনতেছে, বাহির হইয়াই বন্ধু সুদের কিস্তি উঠানোর জন্য লাগিয়া গেছে, সুদের টাকা দিয়া বাজার করে, এরকম লোক আছে না নাই? আগাগোড়া সুদি, আগাগোড়া কি সুদি, সুদি সুদি নামাজি, সুদি আজি, সুদি মনে করেন নেতা। তাহলে কোরআনে কয় কি সুদ, ছোট হারাম না বড় হারাম? অনেক খতমে তারাবিতে আয়াতটা ফুটছে কিন্তু বাস্তবে আমল করে না, তাইলে শুধু শোনার মধ্যে কোনো ফায়দা হইব? এটা উদাহরণ বুঝালাম আর কি, যে শুনলে কোরআনের হক আদায় হবে না, শোনার হক আদায় হবে, মানার হক। আর এটাকে শোনাও বলে না, যেটা শুনে মানে না এটারে শোনা বলে না। ধরেন আপনাকে হুজুরে বললো কি আমার 1 গ্লাস পানি এনে দাও, আমি করলে আপনি করলে আমি শুনছি কিন্তু আনতে পারবো না, এটারে শোনা কয়নি। ধরেন এটা আরো অন্যায়, মানে তারে সুরিতে সুরি আরো শিনা জুরি, কইলো কি শুনছি কিন্তু। তাহলে আল্লাহর কোরআন এগুলো খতমা তারাবিতে শুনে কিন্তু মানে না। আল্লাহ বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা তোমরা ঘরে থাকো, কে কয়? আল্লাহ।
মহিলা বানাইছে কে ঘরে থাকতে কয় কে আবার আল্লাহ বলছে ঘরের বাইরে যাই দিবে বা মহিলা কিন্তু কেমনে যাইবা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা খবরদার মহিলা খবরদার মহিলা জাহিলি যুগের মেয়েদের মতো অশ্লীল সাজগোজ করে রাস্তায় বাইরে হইও না সহি মুসলিমের হাদিস নবীজি বলেছেন কোন মহিলা যখন অশ্লীল সাজগোজ করে রাস্তায় বের হয় শয়তান তখন পরপুরুষের চোখে ওই মহিলাকে লোভনীয় করে দেখায় যত অসুন্দর মহিলাই হোক যদি অশ্লীল পোশাক পরে বের হয় তাহলে রাস্তাঘাটে চললে মানুষের নজর পড়ে কি পড়ে না এই জন্য আল্লাহ বলছে ঘরে থাকো ঘর নিরাপদ জায়গা ঘর থেকে বাইর হইলে বোরকা পরে হিজাব পরে ফর্দা করে বাইর এখন খতমে তারাবিতে কোরআনের আয়াতটা পড়ে কিন্তু নিজের স্ত্রীরে ফর্দা করায় না মেয়েরে ফর্দা করায় না এমনে কোরআনের আয়াত পড়ে আবার এমন একটা দল করে যেই দলের প্রধানও ফর্দা করে না হাজার হাজার মহিলা দলের মধ্যে আছে বেপর্দা বেগানার সাথে চলে এমন নামাজিও আছে না না গায়ে পাঞ্জাবি মুখে দাঁড়ি মাথায় টুবি মহিলার সাথে লাফাইয়া লাফাইয়া স্লোগান দেয় বাতিল মতবাদের পক্ষে অথচ তার পোশাক আশাক এই স্লোগানের সাথে এই মিছিলের সাথে যায় না হেতে দাঁড়ি টুবিরে পর্যন্ত অপমান করে ভাই ছাগলের গলা যদি সোনা চেইন পরাই দেন অন কি ছাগলের অপমান না চেইনের অপমান এদের মুখের মধ্যে দাঁড়িয়ে উঠেছে মাথায় টুপি গায়ে জুব্বা আর হেতে স্লোগান দেয় হলো কোরআনের আইনের বিরুদ্ধে মুশরিকি মতবাদের পক্ষে বেগানা মহিলার পক্ষে বুড়া বুড়া মানুষ বেগানা মহিলার সাথে মঞ্চে উঠে নাচে এ ধরনের অগণিত ভিডিও এখন আছে না নাই শিক্ষক শিক্ষিকা যারা ছাত্র ছাত্রীকে আদর্শ শিখাবে সেই শিক্ষক শিক্ষিকা একসাথে নাচতেছে শিক্ষা জাতির মেরুদণ্ড না হয়ে এখন শিক্ষা হয়ে গেছে নাচের মেরুদণ্ড যেখানে শিক্ষক শিক্ষিকা শরম নাই সেখানে ছাত্র ছাত্রী শরম আর হইবো কেমনে কর রাগ হয়েছেন নি কেন ঠিক আছে ভাই এরা কইতেছে ঠিক আছে তাইলে ঠিক মতো আসলব ফাপ হয়ে গেছে এখন প্রকাশ্য ফাফিদের মনে কোনো ভয় নেই ফাফিরে বাহাদুর মতো ঘুরে বেড়ায় তাহলে ও আজ কেন নির্ভয় করা যাবে না মুরব্বীরা কয় যেমন যে আসমা তেমন জামাই গসমা তাইলে যেমন ফাপ চলতেছে তেমন ও আজের ধাক্কাও চলবো সাড়া সাড়ি ভাই তাহলে যে মহিলাদেরকে ঘরে থাকতে কইছে কি হুজুরি নিন আল্লাহ আল্লাহ কইছে ঘরে থাকো ঘর নিরাপদ জায়গা হযরতে হাওয়া কোথায় ছিল ঘরে ছিল হযরতে আয়েশা কোথায় ছিল হযরতে ফাতেমা কোথায় ছিল হযরতে রাবেয়া বর্ষি কোথায় ছিল তাহলে যুগে যুগে দেখা যায় যত দামি দামি মহিলা সব ঘরে ছিল এখন আমাদের ধারণা হলো মহিলারা বাইর করে দিলে বিশাল বিশাল নেতৃত্বের পদ দিয়ে দিলে মহিলা দামি মুসলমানের মধ্যে ধারণা আছে না নাই অথচ কোরআন বলতেছে এই ধারণা ভুল হেতে খতমে তারাবিতে আয়াত এটা ফলি ফলি কয় কি হুজুর খালি দোয়া সালাম আর অল্পের মধ্যে একটু ওয়াজ করে দেন হোমিওপ্যাথিকের মতো যাতে অল্প আমল করে ঠাস করে বিয়েতে ঢুকে যেতে পারি বুঝেন না উনি কয় অল্পের মধ্যে একটা কোর্স দিয়ে দেন যাতে সংক্ষিপ্ত আমলে বিয়েতে কি কোনো হুজুরে এই রাস্তা দিতে পারি উনি আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ বিরোধী সকল কাজ ছেড়ে দেওয়ার তৌফিক দাও কোরআন হাদিস বিরোধী সকল দল মত ছেড়ে দেওয়ার তৌফিক দাও তোমার কোরআনের রাজ তোমার কোরআনের বিধিবিধান তোমার কোরআনের সংস্কৃতি তোমার কোরআনের শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজ পরিবার রাষ্ট্রে আমাদের জীবনে কায়েম করার জন্য আমাদের মেধার যোগ্যতা জানমাল তোমার কোরআন বিজয়ের পক্ষে বিনিয়োগ করার তৌফিক দাও জোরে বলেন আমিন তাহলে হাফেজে কোরআন কোরআন হেফজের কাজটা করতেছে এলেম বিতরণ করবে প্রত্যেকটা হাফেজে কোরআন যেন কোরআনের আলেম হয় বলেন আমিন বলে রাখি রসুল সাল্লাহ সাল্লামের সব সাহাবির হাফেজ ছিল না কিছু সাহাবি হাফেজ ছিল কিন্তু সব সাহাবি আলেম ছিল কোরআন জানতো বুঝতো উপলব্ধি করতো